নমস্কার বন্ধুরা, তো আজ আমি চলে এসেছি দীপঙ্কর দা ভান্ডে। তো দীপঙ্কর দা ভান্ডে কিছু পাইন অ্যাপেল আছে, ইয়েলো সাইড আছে, শান আছে, কিংশন ডেলিট আছে, তো এছাড়া আছে বুদ্ধি আর লাভ বার্ডস। তো আপনাদেরকে দেখাবো মূলত যেটা, তো কুমির পাখি। কুমির পাখি থেকে দাদা অনেক সাকসেসফুল। তো দাদা কুমির পাখি থেকে এক জায়গা থেকে তিন চারটে করে বাচ্চা, চারটে পাঁচটা করে অনেক বাচ্চা পায়, বেশিরভাগ চারটে পাঁচটা। তো কি কি মেডিসিন ইউজ করে বা কি কি খাবার দেন, তো সেই সঙ্গে যাবতীয় তথ্য আপনাদেরকে শেয়ার করব। তো দাদা প্রথমে বলবো যে মূলত যেটা করে, পাখিকে অবশ্যই প্রতিদিন সবজি দেয়, সবজির মধ্যে থাকছে পেয়ারা, ফলও দেন। তো পেয়ারাটা অবশ্যই করে দেবেন, পেয়ারার সাথে দেন গাজর, বরবটি, বিট আর পেঁপে। তো এবার অনেকে চাইলে, যারা অনেকে নিজেদের মতো সবজি দিতে পারে, কিন্তু সবজিটা অবশ্যই দেবেন, তার সাথে অবশ্যই করে এদের পেয়ারাটা দেবেন। পেয়ারাটা এরা খুবই ভালোবাসে, কারণ পেয়ারাটা শক্ত খাবার, দানা খাবার, এরা বেশি পছন্দ করে। আর তাছাড়া যে মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম বা কিমের ওষুধগুলো যেগুলো ব্যবহার করে, তো মূলত যেসব আয়োজন বা জল বা এগুলো কিমের ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন, তো কিমের ওষুধ দুমাস অন্তর খাওয়াতে পারেন বা বছরে একবার করে দিতে পারেন। তো আর এছাড়া মাল্টিভিটামিন, মাল্টিভিটামিন বলতে ভাইমিনালটা নিতে পারেন, ভাইমিনাল বা রিকোভিট। আর ক্যালসিয়াম হচ্ছে ক্যালসিয়াম ডিসি, আর মাঝে মধ্যে দিতে হবে বিওপেকটিন। আর বোতলটা তো মাঝে মধ্যে ব্যবহার করবেন নিবারের জন্য। এই কথা মেডিসিন, কারণ ওদের হচ্ছে ঠান্ডা লাগে না, তাই ঠান্ডার ওষুধটা খুব একটা ব্যবহার হয় না। তো এরা, এদের হচ্ছে ইমিউনিটি পাওয়ার অনেকটাই, অন্য পাখির থেকে অনেকটাই বেশি, তাই এদের ঠান্ডাটা একদম আসে না বললে চলে। তাছাড়া দাদা কোনো পাখি থেকে যে দিক থেকে সাকসেস, তো মূলত অনেকে কি করেন, পাখিকে বিলিয়ে বসিয়ে দেন। তো সেক্ষেত্রে বলবো দাদা হচ্ছে কি করেন, দুবছর হয়ে গেলে তবে বিলিয়ে বসান, তাতে কি হয় ওরা দিন বাচ্চাটা করতে মানে কোনো অসুবিধা হয় না বা ওদের প্রবলেমে করতে হয় না, ডিম আটকে যাওয়া বা ডিমে ক্যালসিয়াম না আসা, মানে ক্যালসিয়ামের ঘাটতি বা ডিমের ব্লান না যাওয়া, তো এগুলো হয় না। আর চেষ্টা করতে হবে কুমির পাখি যখন জোড়া দেবেন, আলাদা আলাদা ব্লাডে পাখি এনে জোড়া দেবেন, তাতে এনে বাচ্চাটা খুব ভালো হয়। অনেকে তো কি করেন, সেম বাচ্চা জোর দিয়ে দিলে পাখি পা ব্যথা হতে পারে, পাখি মানে আচরণের দিক থেকে অন্যরকম হয়। তো সেক্ষেত্রে বলবো কেউ সেম ব্লাডে পাখি জোর দেবেন না, অবশ্যই অন্য জায়গা থেকে এরকম দুটো পাখি কিনে আলাদা আলাদা ভাবে জোর দিন, তাতে বাচ্চাটা ভালো হবে। তো দাদা অনেক, দাদা ঘরে বিলিং করিয়ে বাচ্চা সেল করে, তো পাইকারি রেটে সেল করে। আপনারা যদি নিতে চান অবশ্যই আমি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন, তো তারা অনেক কমই দেন। তো এছাড়া বদ্বি আছে, বদ্বি যেগুলো তিন জোড়া চার জোড়া করে একটা কপি ছাড়া আছে, তো এক্ষেত্রে বলবো ভালো বাচ্চা হয় যখন আমরা এর উপর একটু নজর রাখবেন বা বাচ্চা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখবেন, ডিএনএ ব্লাড চলছে কিনা দেখবেন, তো একটু লক্ষ্য রাখতে হবে। আর সেক্ষেত্রে বলবো আপনারা যদি দশটা করে একটা কলোনি করেন, তাতে আপনাদের খাটনিটা কম হয়ে যাবে, তো বাচ্চা লাভটা বেশি হবে। তো সেক্ষেত্রে বলবো দশজোড়া করে এরকম কলোনি করতে পারেন বলবি, তাতে লাভ বেশি হয়, খাটনি কম। আর কিছু লাভবাদ আছে, লাভবাদ বলতে কমিদ আছে, লাভবাদ বলতে অ্যালবিনো আছে, অ্যালবিনো লুটিনো ফিসার, আর অ্যালবিনো স্পিড, আর ফিসার আছে, ফিসারগুলো পাঁচটা রঙের জন্য রাখা হয়েছে। তো অ্যালবিনো ডিমগুলো নিয়ে ফিসার বা লুটিনো ফিসারের ডিমগুলো নিয়ে ফিসারের কাছে দেওয়ার জন্য, আর একজোড়া জাবা আছে। তো জাবাটা তো এখন বেশি লাভ হচ্ছে জাবা, তো বদ্বির থেকে জাবাটা বেশি লাভ। তো আপনারা চেষ্টা হোয়াইট জাবাটা করে দেখতে পারেন, হোয়াইট জাবা অনেকটাই লাভজনক। তো সেক্ষেত্রে বলবো হোয়াইট জাবা, হোয়াইট যেটা রেড আলো, তো ওই জাবাটা করে দেখতে পারেন। ওই বাচ্চা তিন চারটে করে বাচ্চা হয়, একটা কলোনি করবেন ছোট করে, তো পাঁচ জোড়া বা দশ জোড়া কলোনি করে ছেড়ে দেবেন, ওরা মারপিট করতে পারে না,
হিংসময় ওরা বুদ্ধির মতো, তো বুদ্ধিরা অনেক হিংস্র হয়। তো সেক্ষেত্রে ওরা জায়গাটা করে দেখতে পারো, জায়গাটা অনেক লাভজনক। আর কোনো পাখিতে কথা বললাম, তো কোনো নিয়ে তো বললাম, তো দাদার সাথে যোগাযোগ করে নেবেন। তো কেউ যদি কোনো নিতে চান অবশ্যই ওই দাদার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই ভালো ভালো কোয়ালিটি কোনো পাবেন। আর দাদার ঘরে তো অবশ্যই ভালো ভালো ব্লাডে কোনো আছে, রেড ফ্যাক্টরের ওপর আছে, সিঙ্গেল রেড ফ্যাক্টর ডাবল না। তো ডাবল হলে কি হয়, গলা থেকে মুখ, মানে মুখ থেকে গলা পর্যন্ত লাল হয়, একদম পেটকে লাল হবে, হালকা রেড ফ্যাক্টর যেটা মানে। তো এই ছিল আমার ভিডিও। যারা আমার চ্যানেলটাকে নতুন হচ্ছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আর তাই যদি কোনো বাকির উপরে প্রশ্ন থাকে বা জানা থাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও দেবো। তো এই ছিল আমার ভিডিও।